আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি সিবিএন আপডেটে। মুশফিকুর রহিম ও লিটন দাসের প্রতিরোধ গড়া ব্যাটিংয়ে চট্টগ্রামের দ্বিতীয় সেশন দাপটের সাথে পার করেছে বাংলাদেশ। এই সেশনে কোনো উইকেট হারায়নি টাইগাররা, জড়ো করেছে 102 রান। মুশফিক ও লিটন দুজনই হাঁকিয়েছে অর্ধশতক। প্রথম সেশনে চার ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়েছিল টস জিতে ব্যাট করতে নামা স্বাগতিক বাংলাদেশ। 49 রানের মধ্যে একে একে বিদায় নেন সাইফ হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। এরপর ক্রিজে নেমে খুব সাবধানী ব্যাটিং চালিয়ে যান মুশফিক ও লিটন। প্রথম সেশন শেষ করেন স্কোরবোর্ডে 69 রান নিয়ে। দ্বিতীয় সেশনে দুজনই খোলস ছেড়ে বেরিয়ে রানের গতি বাড়িয়েছেন, একই সাথে বাড়িয়েছেন পাকিস্তানের দুশ্চিন্তা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত 74 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 226 রানে ব্যাট করছে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে 95 রান করে অপরাজিত আছেন লিটন কুমার দাস, অন্যদিকে 73 রান করে ব্যাট করছেন মুশফিকুর রহিম। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ স্পোর্টস আপডেট। বাংলাদেশ ক্রিকেটের যে কোনো সংবাদ সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।